প্রেমিকার বাড়ির লোকেদের হাতে অপমানিত হয়ে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে প্রেমিক। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য। ঘটনা কালিয়াগঞ্জ থানার অন্তরপুর অনন্তপুর গ্রামে। মৃত প্রেমিকের নাম সাদ্দাম হোসেন, বয়স 19। প্রেমিক যুগলের বাড়ির একই পাড়ায়। মৃত যুবকের পরিবারের লোকেদের অভিযোগ, তাদের পাড়ার বাসিন্দা মকসুদ আলমের এক মেয়ের সাথে তাদের ছেলে সাদ্দাম হোসেনের ভালোবাসা ছিল। গত শনিবার মকসুদ আলমের জামাই মেহবুব আলম সাদ্দামকে টেলিফোন করে দেখে তাকে অপমানিত করে লজ্জা দেয়। তা সহ্য করতে না পেরে সাদ্দাম বিষ খায়। পরিষেবার পরিবারের লোকেরা প্রথমে তাকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলেও চিকিৎসক চলাকালীন রবিবার মৃত্যু হয়। এরপর থেকেই গ্রামে বিষটি জানাজানি হতে এলাকায় উত্তেজনা ছিল। বুধবার সকালে মেয়ের বাড়ির কেউ এলাকার ভিডিও ছবি ধরে করে বাধা দিতে গেলে উত্তেজনা ছড়ায়। দুই পরিবারের লোকেদের মধ্যে বচসা বেঁধে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে মেয়ের বাবা মকসুদ আলমকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাকায় উত্তেজনা থাকায় গ্রামে পুলিশের পিকেট বসানো হয়। মেয়ের বাবা মকসুদ আলম, জামাই মেহবুব আলম ও মেয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান মৃত যুবকের বাড়ির লোকেরা। মৃত যুবকের পরিবারের অভিযোগ, এ বিষয়ে কিছু বলেননি মেয়ের বাবা মকসুদ আলম। আপনার নাম? নুরুল ইসলাম। এই গ্রামটার নাম কি? অনন্তপুর। কি হয়েছিল এখানে? ঘটনাটা কি হয়েছিল এখানে? স্যার ওই তো বিষ খায় আত্মহত্যা। কে মারা গেছে? সাদ্দাম হোসেন। কেন? ওই তো মকসুদ আলমের মেয়ের সঙ্গে প্রেম ছিল, তানজিনা পারভিনের সঙ্গে মেয়ে প্রেম ছিল। প্রেমটা আমরা জানতে পারিনি, শুধু মেয়ের বাবা টাকা লুটতেই আছে ওর কাছে, ব্যাংকের টাকা আর খাইতে আছে, আমরা জানতে পারিনি। আত্মহত্যা কেন করলো? আত্মহত্যা ওর জামাই কি যেন থেটিং দিছে, থেটিং দিয়ে আত্মহত্যা করছে। কবে করছে? শনিবার। তো আজকে পুলিশ প্রশাসন, পুলিশ টুলিশ আসছে, কি ব্যাপার? পুলিশ আসছে, ওর আবার মানে ফুফাতো ছেলে আসছে, একটা ছেলে আসে, ও মাতব্বরি ভিডিও ক্যামেরা করে বেড়াচ্ছে। তখন পাবলিকের চোখে পড়ছে, গ্রামবাসী চোখে পড়ছে। হ্যাঁ, চোখে পড়ছে গ্রামবাসী। জমা হলো, তুই ভিডিও করে বেড়াচ্ছিস, তুই কে, তুই কোন ইয়ে? তখন এইভাবে জিজ্ঞাসা করতে করতে মোবাইলটা কেড়ে নিচ্ছে। তুই ভিডিও, তুই তো কোনো প্রশাসনের লোক না বা সিভিক না, তুই ভিডিও ক্যামেরা করছিস কেন? তুই কে? তখনই উত্তেজনা হয়, তখন পাবলিক জমায়েত হয়ে যায়, তারপরে পুলিশ আসে। তো আপনারা কি চান? আমরা শাস্তি চাই। আমার সঙ্গে এদের এই মকসুদ আলমের বোনের সঙ্গে 15 বছর আগে এই ঘটনায় ঘটেছিল স্যার, ওর বোনের সঙ্গে, বোনের সঙ্গে ঘটনা করে আমার বাবাকে নিয়ে যায় স্কুলে মেরে ফেলছিল। তো আপনারা কার কার বিরুদ্ধে শাস্তি চাই? স্কুলে নিয়ে যায় আমার বাবাকে মেরে ফেলছিল, আমরা এটা শাস্তি চাই। কার কার শাস্তি চান? ওই মকসুদ আলমের কাছে। কিন্তু এই মকসুদ আলমের মেয়ে তাকে তার প্রেম জালে ফাঁসিয়ে এমন করে সে 4 ডিসেম্বর শনিবার দিনে ওকে নিয়ে গিয়ে এমন কি প্রত্যাহার দিল, সে ছেলেটা আত্মত্যাগ করে আত্মহত্যা করলো। এখানে আমার নিজের ভাস্তা, এ একটা মকসুদ আলমের মেয়ের সঙ্গে প্রেম ছিল, তার নাম তানজিনা পারভিন। অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে প্রেম ছিল দুজনের মধ্যে, স্কুল লাইফ বুঝতে পারা যায়নি। আর সেদিন সন্ধ্যা, শনিবার দিন সন্ধ্যার সময় তাকে ডেকে নিয়ে গিয়ে তার দুলাভাই মেহবুব আলম থাইটিং দিয়েছে, এমন করে বিষ খেতে বাধ্য করেছে, সে বাড়িতে আসে বিষ খেতে বাধ্য হয়েছে।